সরকারি ড্রেন দখল করে নির্মাণ করা রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দোতলা মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজশাহী জেলা প্রশাসক। সকালে রাজশাহী কাটাখালী পৌরসভার এ উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন পবা উপজেলা নির্বাহী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন। শেখ এহসান উদ্দিন জানান, দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাটাখালী পৌরসভা কাটাখালী বাজারে এই যে অবৈধ স্থাপনাটি রয়েছে, এটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গার উপরে এবং এই খালটি বিএমডিএ কর্তৃক নির্মিত হয়েছিল। এই খালের উপর অবৈধভাবে এই স্থাপনাটি নির্মাণ হয়েছিল। এটি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা কাজ বন্ধ করার তাদেরকে আদেশ দিই এবং অপসারণের জন্য নোটিশ করি। 30 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর অপসারণ না করায় আমরা আজকে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মূলত খাস জমি উদ্ধার বা সরকারি সম্পদ রক্ষা, এই ধরনের অভিযান প্রতি মাসেই হয়ে থাকে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা কাটাখালী বাজারে আমাদের এই সরকারি সম্পদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। মূলত খাস জমি উদ্ধার বা সরকারি সম্পদ রক্ষা, এই ধরনের অভিযান প্রতি মাসে হয়ে থাকে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা কাটাখালী বাজারে আমাদের সরকারি সম্পদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। আমি আবারও বলছি, কাটাকাটি এখান থেকে দূরে চলে যান। কাটাখালী বাজারে এই যে অবৈধ স্থাপনাটি রয়েছে, এটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গার উপরে এবং এই খালটি বিএমডিএ কর্তৃক নির্মিত হয়েছিল। এই খালের উপর অবৈধভাবে এই স্থাপনাটি নির্মাণ হয়েছিল। এটি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা কাজ বন্ধ করার তাদেরকে আদেশ দিই এবং অপসারণের জন্য নোটিশ করি। 30 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর অপসারণ না করায় আমরা আজকে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মূলত খাস জমি উদ্ধার বা সরকারি সম্পদ রক্ষা, এই ধরনের অভিযান প্রতি মাসেই হয়ে থাকে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা কাটাখালী বাজারে আমাদের এই সরকারি সম্পদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করি।